বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরকে পল্টনে ছয়টি মামলায় এবং রমনা থানায় তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই মামলাগুলোতে উনি ছয়টি মামলায় এজাহারভুক্ত আসামি তিনটি মামলায় উনি এজাহারভুক্ত আসামি নয় সেখানে তার গর্বের নাম দেওয়া হয়েছে এবং আমরা আদালতে আমরা বলেছি যে এই মামলাগুলোর মধ্যে একটি মামলা রমনা থানা ২০-১০-২০২৩ এই মামলা একজন এজাহারভুক্ত আসামি একদিনে জামিন দেওয়া হয়েছে তাহলে তাকে তো জামিন দেওয়া হয় তাহলে মির্জা ফখরুল আলমগীরকে জামিন দেওয়া হবে না কেন আপনাদের প্রতিক্রিয়া কি রায় উনি আজকে আমাদের শুনানির আংশিক শুনানি শুরু করেছেন এবং আগামীকাল একটার সময় উনি ওনার আদালতে আবার এই মামলাগুলোর জামিন শুনানির জন্য রেখেছেন আমরা এ বলেছি যে উনি বয়স্ক ব্যক্তি তার বয়স ৭৬ উপরে এবং তিনি বিভিন্ন রোগে আক্রান্ত এবং তার হার্টে রিং করারও তাকে সিঙ্গাপুরে তাকে চিকিৎসা নিতে হয় এবং তিনি ৫ কেজি ওজন হারিয়েছেন জেলখানায় এবং তার অবস্থা খুবই খারাপ এবং তিনি আইবিএস রোগে আক্রান্ত যে কোনো সময় তার শারীরিক অবনতি ঘটতে পারে এবং যে কোনো সময় তিনি তার শারীরিক অবস্থা তার জীবন সংকট সৃষ্টি হতে পারে এবং জীবন হানি হতে পারে তাহলে আগে তাকে বাঁচাইতে হলে তাকে জামিন দিতে হবে এবং বিজ্ঞ আদালত বললেন যে আমি আজকে শুনেছি আংশিক আগামীকাল আমি একটার সময় আবার আমাদের শুনবো তাহলে আজকে পূর্ণাঙ্গ শুনিটা আগামীকাল একটার সময় হবে তবে আমরা আশা করছি যে উনি ন্যায় বিচার পাবে যেহেতু একই মামলায় আমরা
আদালত বলেছেন যে আগামীকাল পূর্ণাঙ্গ জামিন শুনানি হবে আগামীকাল
এবং আমি আদালতকে দৃষ্টি আকর্ষণ করেছি আপনি উনাকে একটু দেখেন উনার শারীরিক অবস্থা উনার চেহারার অবস্থা উনি কি অবস্থায় আছে তো সেই হিসাবে আমরা বলছি যে উনার যে রোগগুলো উনি হার্টে রিং করানো আবারো বলছি এবং উনার ব্রেনে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং উনি মাঝে মাঝে ঘুরে পড়ে যান এবং উনাকে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতে হয় এবং সিঙ্গাপুরের একজন ডাক্তারের আন্ডারে তিনি অবজারভেশনে থাকেন এগুলি কিন্তু বাংলাদেশে চিকিৎসা উনার নেই অতএব উনার যে কোনো সময় উনার শারীরিক অকটন ঘটে যেতে পারে এবং যে তার জীবন হানি ঘটে যেতে পারে এই দায় দায়িত্ব সরকার এবং আদালতকে নিতে হবে অতএব আদালত এইখান থেকে তাকে বাঁচানোর জন্য দায়িত্ব হলো আদালত আদালত বললেন ঠিক আছে আজকে আপনাদের বক্তব্য শুনলাম আগামীকাল একটার সময় আবার আপনাদের বক্তব্য যেমনটা শুনছিলেন আগামীকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামীকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাবেন শুনানি যেহেতু আপিল মহামান্য আপিল আপিল বিভাগের সিদ্ধান্ত আছে যে আপিল বিভাগ বলেছে অ্যাকর্ডিং উইথ ল ওনার যাবেন কোনো বিবেচনা করার জন্য ওনাকে মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলা যে আসামি করা হয়েছে তখন উনি পল্টন ময়দানে উনি স্টেজে ওনার বক্তৃতাই শুরু হয় না আপনারা জানেন সেদিন মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল কারা সেদিন হামলা করেছিল গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীরা ওদিন এসেছিল ওদিন আওয়ামী লীগের অফিসে মিটিং ছিল তারাই মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে ওই মামলা আসামি হয়েছিল গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর জাহাঙ্গীরের নেতৃত্বে ওই বাসভবনে হামলা হয়েছে আপনারা জেনে থাকবেন আমরা ইতিপূর্বে দেখেছি যে বাইদুল মোকারমে যখন যে কোরআন শরীফে আগুন দেওয়া হয়েছিল সেখানে আগুন দিয়েছিল কিন্তু যুবলীগের বরখাস্ত দেবাশিসের নেতৃত্বে ওই লোকগুলো অথচ মামলা আসামি করা হয়েছে বিএনপি নেতা কর্মীদেরকে ঠিক ওই দিন মাননীয় প্রধান বিচারপতি বাসভবনে হামলা করেছিল গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীরা অথচ আদালতের জামিন শুনানি আদালত বলেছে জামিন শুনানি আগামীকাল অধিক শুনানি হবে এবং আগামীকাল জামিন বিষয়টা আগামীকাল ওনাকে হাজির করা হবে না আগামীকাল আমরা যে সিনিয়র নেতৃমন্ত্রী যাবে আমরাও জামিন শুনানি থাকবে অতীত জামিন শুনানি হবে হ্যাঁ ওই আদালতে হবে আজকে যে আদালতে শুনানি হয়েছে ঠিক একই আদালতে আগামীকাল ওনার জামিন বিষয়ে শুনানি হবে আচ্ছা বিচারক আজকে কী বলেছে বিচারক আজকে ওনাকে যে পল্টনে সাতটি মামলা রমনা থানার দুইটি মামলা মোট নয়টি মামলা ওনাকে সুনালিশ করেছে
আগামীকাল ওনার জামিন বিষয়ে অতিরিক্ত শুনানি হবে, তারপর আগামীকাল যে ওনার জামিন বিষয়ে আদেশ হবে। আপনারা কি মনে করেন? আমরা ইনশাল আশাবাদী যে যেহেতু ওই মামলাগুলোতে যেহেতু মাননীয় প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলা বেশ সাধারণ মশাই জামিনে আছে, যেহেতু এজা নামে অন্যান্য আসামি জামিনে আছে, উনি ইনশাল্লাহ ন্যায় আদালত অনাপতি ন্যায় বিচার করবে, উনি সকল মামলা আগামীকাল ইনশাল্লাহ জামিন হবে। আমরা আশাবাদী যদি আদালত যদি ওনাকে জামিন না দেয় তাহলে আমাদের সিনিয়র নেতৃবন্ধু মহামান্য উচ্চ আদালতে যাবে, এবং আমরা আশাবাদী মহামান্য উচ্চ আদালতে আইনি লড়াই উনি জামিনে মুক্তি হবে, আমরা ওনাকে জামিনে মুক্তি করবো ইনশাল্লাহ। আমাদের দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আমরা হাইকোর্টে বিচার জামিন শুনানির জন্য অপেক্ষায় আছি, আর বাকি নয়টি মামলা আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন সীমা আদালতকে নির্দেশ দিয়েছে ওনাকে যেন এই নয়টি মামলায় একই সঙ্গে গ্রেপ্তার দেখানো হয়। এই নয়টি মামলায় আজকে ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা গ্রেপ্তার দেখানোর পরে আমরা সেখানে জামিন দরখাস্ত দিয়েছি এবং আমরা ওনার জামিন চেয়েছি। আমরা বলেছি উনি একজন বয়স্ক ব্যক্তি, উনি অসুস্থ, ওনার বয়স 76 এবং উনি হার্টে রিং পরা এবং ওনার ব্রেনে রক্ত প্রবাহিত হয় না, মাঝে মাঝে উনি সেন্সলেস হয়ে যান এবং তিনি IBS রোগে আক্রান্ত এবং উনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে উনি আক্রান্ত। অতএব এবং উনি জেলে যাওয়ার পরে এ পর্যন্ত ওনার 5 কেজি উনি ওজন উনি হারিয়ে ফেলেছেন। আমরা বলছি যে ওনাদের স্বাস্থ্যের অবস্থা আমি আদালতে দেখেছি যে উনি আপনি ওনাদেরকে তাকিয়ে দেখেন ওনার শরীরের অবস্থাটা কী, যদি ওনার আল্লাহ না করুক যদি ওনার শরীরে হানি ঘটে, জীবন হানি ঘটে, তাহলে এই দায়িত্ব কে নিবে? আগে আপনি আসামিকে বাঁচান, তারপরে আপনি বিচার করেন। আমরা এও বলেছি যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে কয়টি ক্যাটাগরি যে কয়টি কারণে একজন আসামি জামিন পেতে পারে তার মধ্যে তিনি যদি বয়স্ক ব্যক্তি হন, তিনি যদি অসুস্থ সরম অসুস্থ ব্যক্তি হন এবং তিনি যদি পলাতক হওয়ার সম্ভাবনা না থাকে, অতএব এই তিনটি জিনিসই ওনার কাছে আছে। যেমন উনি বয়স্ক ব্যক্তি এবং উনি শারীরিকভাবে খুবই অসুস্থ, এদেশে তার চিকিৎসা চলে না। 3 নম্বরে এর ইতিপূর্বে উনি আরও 100টি মামলার আসামি, তিনি প্রতিদিন আদালতে আসছেন, জামিন নিচ্ছেন এবং হাজিরা দিয়েছেন, ওনার পলাতক হওয়ার কোনো কারণ নাই। অতএব উনি এই CNPC-র এই অনুসারে এই নির্দেশ অনুসারে বা তাদের এই যে এ ধরনের ইনগ্রিডিয়েন্টস অনুসারে উনি জামিন পাওয়ার হকদার, ওনাকে জামিন দেন। উনি আমাদের বক্তব্য শুনলেন, শুনি বললো যে আমাদের বক্তব্য আজকে আমি আংশিক শুনেছি, আগামীকাল 1টার সময় আমি আবার আপনাদের জামিনের বক্তব্য আবার শুনবো। আপনারা আজকে বঙ্গবন্ধুর অসম কর্তব্যে রেফারেন্স বারবার উল্লেখ করছিলেন, এখানে আমাদের একজন মিথ্যা মামলা দিয়ে সরকারি উচ্চ মামলা, লাঠিপেটার মামলা, এইসব মামলা দিয়ে আমাকে ইয়াইয়া খান আমাকে খুনের মামলা, ডাকাতি মামলা, খুনের মামলা দিয়ে আমাকে জেলে রেখেছে, এই ধরনের বক্তব্য উনি রেখেছেন। সেই কথাগুলো আমরা একই অবস্থায় তুলে ধরেছি যে আজকে তো পাকিস্তান সরকার নেই, আজকে আমাদের যে শাসন করত যে দেশ সেটা নেই, আজকে আমরা স্বাধীন সম্মত দেশে, কিন্তু আজকেও সেখানে বাংলাদেশে একজন রাজনীতিবিদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে, যে পাকিস্তান আমলে যে মামলাগুলো দেওয়া হয়। জাতীয়তাবাদী আইনি ফোরাম ঢাকা বাড়ি। Hold on a minute.
সাদা নম্বর তিনি জামিন নিলেন, জামিন নিয়ে তিনি ইলেকশন করলেন, আবার তথাকথিত এমপি উনি ফিরে আসলেন, কিন্তু একই মামলা যদি উনি জামিন পায় তাহলে সেই মামলায় মির্জা ফখরুল ইসলাম পূর্ণাঙ্গ বক্তব্য শুনব, তার জামিন শুনানি করব, তারপর আমি আমরা আশা করছি ন্যায় বিচারের স্বার্থে অন্যরা যদি আধারভুক্ত আসামি জামিন পায় এই মামলায় মামলাগুলোতে তাহলে উনি পাবে না কেন। আমরা কাগজপত্র সব আমরা দাখিল করেছি, ওনার বিগত দিনের সিঙ্গাপুরে চিকিৎসাপত্র, ওনার আইবিএস রোগে আক্রান্ত ডিভিশনাল আঙ্গকে যে ওনার অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলো আমরা দাখিল। আমি উপর ফারুক ফারুকী, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা পারে। এখানে হাইকোর্ট ডিভিশনে যে আদেশটা আছে সেই আদেশটাই আমাদের এই দরখাস্ত দেওয়ার কোনো কারণ নাই, যে আদেশ হাইকোর্ট ডিভিশনের যে আদেশ ওই আদেশেই বিজ্ঞ আদালত জামিন শুনানি করতে পারেন। ওই আদেশে বলা আছে যে ওনাকে জামিন নটি মামলায় ওনার জন্য জামিন শুনানি করা হবে। আপনারাই কি মানে গ্রেপ্তারের মানে আমরা পিডাব্লিউ ওনাকে আদালতে হাজির করার জন্য দরখাস্ত আমরা দিয়েছি। I'm going to go to the hospital.
নতুন কোন সোনারেস দেখাবে আবার না আমরা আশা করি বিএনপি সংগ্রামী মহাসচিবকে সরকার জামিন দিয়ে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি আমরা প্রতিটা মুহূর্তে আশা করি এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জামিনের ব্যাপারে কি কি যুক্তি তুলে ধরেছিলেন জামিনের জন্য একটা মামলায় একজন আসামিকে জেল হাজতে রাখার জন্য যে সুনির্দিষ্ট কারণ 307-এর যে অভিযোগ সুনির্দিষ্ট কারণ লাগে 307-এর যে নির্দিষ্ট কারণ লাগে সেই কারণগুলো বিএনপির মহাসচিবের নামে এহাজারে কোনো মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই আজকে কি এস দেশে কোনো তর্ক বিতর্ক হয়েছিল হ্যাঁ তর্ক বিতর্ক হয়েছিল আমাদের এই সদ্য সিনিয়র মাননীয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব আশিস স্যার উনি আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী থেকে একটা অংশ করে শোনাচ্ছিলেন শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনী এটা শোনানোর সময় আওয়ামী পক্ষের আইনজীবীরা সরকার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল ওনাদের নেতার বক্তব্যই ওনারা করে শোনানোর সময় বাধা সৃষ্টি করেছিল প্রতিবন্ধতা সৃষ্টি করেছিল এটার কারণটা কি এটার কারণ ওনারাই ভালো বলতে পারে ওনারা নিজেরাও জানে না এই মানে কখন কি কারণে বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কি ধরনের যুক্তি তর্ক তুলে ধরেছেন জামিন যাতে না হয় ওনারা সবসময় এই দর্শক বিজয় ফখরুল ইসলাম আলমগীরকে 9টা মামলায় শো দেখানো হয়েছে উপযুক্ত আদালত আগামীকাল একটাই তার জামিন শুনানির উপরে শোনাবেন এবং রায় দেবেন কালকে জামিন শুনানির উপরে আদালত আংশিক শুনেছেন এবং আগামীকাল তার জামিন শুনানি হবে একটায়।